দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ব্যাকয়ার্ড গার্ডেনে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার গাছগুলো দেখে আজকে গাছের আপডেট কি। আজ হচ্ছে লাউ গাছের আপডেট। জি, আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমার ছেলে মেয়েগুলো আমাকে ছাড়িয়ে গেছে। একটু দেখাচ্ছি, ভালো করে দেখুন। অনেক বড় হয়ে গেছে আর এই গাছগুলো আমি ঘরে বড় করেছি। এখন আসলে প্রপার টাইম হয়ে গেছে বাইরে দেওয়ার। এখন এই গাছগুলো যদি আমি এই পটে রেখে দিই খুব একটি বাড়বে না। রুটগুলো অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছে, তাই এই গাছগুলো এখন প্রপার ওয়েতে গার্ডেনে দরকার। তাই চলে আসলাম গার্ডেনে গাছগুলো দিতে। এই গাছগুলো দেওয়ার আগে শুরুতে আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে মাটির প্রসেস করে নিতে হবে। আমি অনেক আগেও বলেছি, আবারও বলছি যে লাউ গাছ হচ্ছে সব থেকে বেশি সেন্সিটিভ, তাই অন্যান্য গাছের থেকে এই গাছের যত্ন তুলনামূলকভাবে অনেক গুণ বেশি নিতে হয়। তো অন্যান্য গাছ থেকে এই গাছের যত্ন একটু বেশি নিতে হয়, সেই হিসাবে চলুন যে আমরা আগে মাটি প্রসেসিং করি, তারপর গাছটি লাগিয়ে ফেলি। লাউ গাছগুলো লাগানোর আগে শুরুতেই আমি ছোট ছোট যত স্টোন আছে তা বেছে নিচ্ছি। আর লাউ গাছটি যেহেতু আমার বাহিরে দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমি চাচ্ছি না যে ঘরে আমি এত যত্ন করে বড় করেছি আর বাহিরে এনে গাছগুলো আমি মেরে ফেলি। তাই এই স্টোনগুলো যদি শিকড়ে শিকড়ে গিয়ে পড়ে, গাছের রুট যদি এই স্টোনগুলো ক্যাচ করে, তাহলে গাছটি খুব একটি ভালো বাড়তে পারে না। স্টোনগুলো বেছে নেওয়ার পর এবার আমি হালকা করে একটু খুঁড়িয়ে নিচ্ছি। তো এই স্টোনগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এবং মাটিও খুঁড়ে নিয়েছি যেমনটিকে দেখলেন। এখন আমি কিছুটা কম্পোস্ট ব্যবহার করব। আমার বেশ কিছু লাভলি ভিউয়ার্স জানতে চেয়েছে যে আমি কি ধরনের কম্পোস্ট ব্যবহার করি। আমি আপনাদের একটু দেখাচ্ছি, আমি কিছুটা সময় ধরে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোন ধরনের কম্পোস্ট ব্যবহার করি। এটি হচ্ছে অল পারপোস কম্পোস্ট আর এই কম্পোস্টের ভিতরে অলমোস্ট 4 মাসের ফুড প্লান্ট আছে, যে কারণে আগামী 4 মাস কোনো ফুড প্লান্ট না দিলেও আপনাদের চলবে। আর আমি যে গাছটি লাগানোর জন্য উপরে কম্পোস্ট ব্যবহার করছি তা না, এই কম্পোস্টের নিচে অলমোস্ট আমার টপসয়েল এবং কম্পোস্ট দিয়ে মাটিটি প্রসেস করাই আছে। তারপরেও আমি আরও 2 ব্যাগ কম্পোস্ট এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এই বেতে গাছগুলো দিব, আমার 4টি লাউয়ের গাছ। তা আমি একটি পাশ থেকে গর্ত করে নিচ্ছি শুরুতে। আমি অনেক স্টোন বেছে নিয়েছি, তারপরেও অনেক স্টোন নিচের দিকে রয়ে গেছে, কারণ আমি যেমনটি কি বলেছিলাম লাস্ট ইয়ার, যেটি হচ্ছে আমার নতুন বাড়ি আর আশেপাশে শুধু স্টোন আর স্টোন, তাই অনেক বাছাবাছি করার পরেও 2, 4, 5, 10 মন স্টোন বের হয়েই যায়। যতটুকু আসলে সম্ভব স্টোনটি বেছেই নিতে হবে। এখন আমি একটি একটি করে গাছ দিব। তবে আমি যে পটে পটিং করেছিলাম আমি একটু দেখাচ্ছি। এই পটটি থেকে অনেক সময় দেখা যায় অনেকে গাছটি বের করতে পারে না, বের করতে গিয়ে রুটটিও ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলে। আবার অনেক সময় আমরা এখান দিয়ে কেটে অর্ধেক পর্যন্ত মাটির নিচে দিয়ে দিই। আসলে তা না করে সরাসরি আপনারা এই কাজটি করতে পারেন। যদি ইচ্ছা হয় যে পটটি না রাখবেন, তো ঠিক আমি যেভাবে করে কাটছি ঠিক এভাবেই কেটে নিতে পারেন। এতে করে গাছটি বের করতে আরও ইজি হয়ে যায়। এবার জাস্ট একটু ধরে টান দিলেই দেখবেন গাছটি অনায়াসে বের হয়ে আসবে, আর বরাবরের মতন ঠিক রুটগুলো হাতের সাহায্যে একটু এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এবার যেখানে আমরা গাছটি দেব ঠিক সেখানেই বসিয়ে দিতে হবে। মাশাল্লাহ, একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমার এই গাছটি একেবারে মাচা ক্যাচ করে ফেলেছে। সো শুকর আলহামদুলিল্লাহ যে আমি একেবারে রাইট টাইমে গাছটি নিয়ে এসেছি। এবার এই গাছটিকে খুবই ভালো করে মাটি দিয়ে প্রেসার ক্রিয়েট করে ভালো করে চেপে দিতে হবে যেন রুটটি একেবারে মাটিতে বসে যায়। আর সাথে যে আমার লাঠিটি ছিল, এই লাঠিটিও কিন্তু আমি এই গাছের সাথেই রেখে দিলাম, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। এখন আর নিচের দিক থেকে আমার বেঁধে দেওয়ার দরকার নেই, আমি আলতো করে গাছটিকে
উপরের দিকে এখন বেঁধে দিব। মাশাল্লাহ, একেবারে মাচা ছোঁয়াছো অবস্থা দেখে অনেকটা খুশি লাগছে আমার যে গাছগুলো অনেক ভালো হয়েছে। ঘরে রেখেও আমি ভালো যত্ন করে বড় করতে পেরেছি, আসলে এর জন্য অনেক বেশি খুশি হচ্ছে। আর এই হচ্ছে সেই গাছটি যা ডিমের খোসায় লাগিয়েছি। মাশাল্লাহ, এই গাছটিও কিন্তু আমার মাচা ক্যাচ করে ফেলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দারুণ সফলতা দিয়েছে গাছটি, অনেক গ্রিন আছে, ডগা পাতা একেবারেই সবুজ আছে, বেশ কয়েকবার খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন গাছটি দিব, আপনাদের দোয়া যেন গাছটি আমার বাহিরেও ঠিক এতটা হেসে খেলেই বড় হয়। তো এই গাছটিও ঠিক আমি আগের গাছের মতনই কেটে লাগিয়ে দিচ্ছি। এবং যখনই আমরা গাছটি লাগাবো ঠিক তখনই এই কাজটি করতে হবে, যেন একটি লাঠি দিয়ে আমরা গাছটি বেঁধে দিতে পারি। ঠিক সেভাবেই শুরুতেই লাঠিটি দিয়ে দিতে হবে যেন গাছটি দারুণভাবে বেয়ে উপরের দিকে উঠে যেতে পারে। আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছেন। আমার মোট 4টি লাউ গাছ ছিল, আমি পাশাপাশি 4টি লাউ গাছ দিয়ে দিয়েছি। তবে একটি গাছ থেকে আরেকটি গাছ আমি 1 ফুট করে দূরে দিয়েছি। মাশাল্লাহ, 3টি গাছ একেবারে মাচা ধরে গেছে আর 1টি গাছ ছোট আছে। এখন আমাদের তেমন কিছু করণীয় নেই, কারণ আমি ঘরে যে গাছটি বানিয়েছি, ঘরে আমি কোনো প্রকারের সার অ্যাপ্লাই করিনি, তা আমি অনেক আগেও বলেছি আপনাদের, এখনও বলছি। আর এখন আমি যে গাছ লাগানোর আগেই মাটি ব্যবহার করলাম কম্পোস্ট, তাতে অলরেডি 4 মাসের খাবার মেশানোই আছে, তাই আমার কোনো প্রকারের সার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তবে আমি যদি দেখি যে 1-2 মাসের ভিতর গাছের চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাতা কিছুটা হলুদ হয়ে যাচ্ছে, তখন আমি ঘরে বানানো সার ব্যবহার করব, জৈব সার। এবং আমি কী ধরনের সার ব্যবহার করব অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তা শেয়ার করব। এখন হচ্ছে এভরিডে শুধু ভালো করে সকাল বিকাল পানি দিতে হবে, কারণ আমাদের এখানে আগামীকালকে থেকে ওয়েদার যাবে 23 ডিগ্রি করে। অলরেডি আমি ওয়েদার চেক করেই গাছটি বাইরে দিচ্ছি, তো 23 ডিগ্রি করে যাওয়া মানে অনেক গরম। তো সকাল বিকাল অবশ্যই আপনাকে পানি দিয়ে যেতে হবে, ঠিক এভাবে। এর থেকে বেশি যত্নের আপাতত আর কোনো প্রয়োজন নেই। তো দেখলেন তো আমি কিভাবে আমি আমার লাউ গাছটি বাহিরে দিলাম। তো আপনাদের যাদের ঘরে আপনারা লাউ গাছ করছেন, এখনই রাইট টাইম। যারা ইউকেতে থাকেন আপনারা আপনাদের ওয়েদার দেখে ফোরকাস্টটি চেক করে বাহিরে দিয়ে দেন। আমি যেমন চেক করে আজ দিয়ে দিচ্ছি, আজ এটা হচ্ছে মে মাসের একেবারেই শেষের সময়, আজকে হচ্ছে 28 তারিখ মে মাসের, আমি দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া তো অবশ্যই আমি কাম্য। তো আমি যেমনটিকে বলেছিলাম যে 1 GB 2 GB 3 GB 4 GB পর্যন্ত আমি গাছটি রাখবো, এখনও পর্যন্ত 1 GB আছে, 2 GB এখনও হয়নি। তবে হ্যাঁ, আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার মিষ্টি কুমোর গাছে 2 GB অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন যে অনেকগুলো ছেলে ফুল চলে এসেছে লাউ গাছে, তবে এই ফুলগুলো কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিব, কারণ 1 GB যদি কোনো ছেলে ফুল হয় এটি হচ্ছে একেবারে আননেসেসারি, কোনো প্রয়োজন নেই। পরাগায়নের জন্য আমাদের 2 GB ছেলে ফুল দরকার আর 3 GB লাউ দরকার, সেই হিসেবে 1 GB ফুলগুলো আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই। তো একটু দেখে বুঝে বুঝে যেখানে ছেলে ফুল আছে তাদেরকে আপাতত ঘর থেকে তাড়িয়ে দিন, যখন মনে হবে যে প্রয়োজন তখন আদর সোহাগ করে ঘরেই বসতে দিন, এতে করে গাছের গ্রোথ অনেক বাড়বে। তো আশা রাখছি যে আজকে আমার এই ছোটখাটো টিপসগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার সকল নতুন গার্ডেনের ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন ফ্রিতে সবার শুরুতেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।